দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম পদ্মার নামেই থাকছে দেশের দীর্ঘতম সেতুর নাম উদ্বোধন 25 জুন দক্ষিণাঞ্চলে প্রাণচাঞ্চল্য হজ ফ্লাইট শুরু হবে 5 জুন সৌদি আরবের ইমিগ্রেশনের কাজ হবে শাহজালাল বিমানবন্দরে কাজী নজরুলের 123তম জন্মবার্ষিকী কাল জাতীয় কবি বলা হলেও প্রকাশ হয়নি গেজেট বিশ্বের 16টি দেশে মনকিপক্স শনাক্ত দেশে আক্রান্তের খবর গুজব বলছে বঙ্গবন্ধু মেডিকেল এবারে পুরো আয়োজন নদীর নামেই রাখা হচ্ছে দেশের দীর্ঘতম সেতুর নাম আগামী 25 জুন যানবাহন চলাচল শুরু হবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার হলেও দুই প্রান্তের সংযোগ সড়কসহ পদ্মা সেতুর দৈর্ঘ্য 9.83 কিলোমিটার এতে ব্যয় হয়েছে 30,193 কোটি টাকা একটি সেতু শুধু পারাপারের ঠিকানা নয় কখনো সেই সেতু হয়ে ওঠে একটি জাতির স্বপ্ন আত্মমর্যাদা আর সক্ষমতার প্রতীক পদ্মা বহুমুখী সেতু ঘিরে কোটি বাঙালির অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী মাসেই সেতু উদ্বোধনের তারিখ চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 জুন শনিবার সকাল 10টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন পদ্মার বুকে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্ত ছুঁয়ে গড়ে উঠেছে পদ্মা সেতু শুরু থেকেই পদ্মা সেতুর বাস্তবায়ন ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয় 2020 সালের 10 ডিসেম্বর বসানো হয় সবশেষ 41তম স্প্যান এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হয় 5টি প্যাকেজে ভাগ করে চলে পদ্মা সেতুর কাজ এর মধ্যে মূল সেতু নদী শাসন জাজিরা সংযোগকারী সড়ক টোল প্লাজা এবং মাওয়া সংযোগকারী সড়ক ও টোল প্লাজা এরই মধ্যে সেতুর শতকরা প্রায় 99% কাজ শেষ সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা তিনি বলছেন পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে এখানে অন্য কারো নাম আমি দেব না বঙ্গবন্ধু পরিবারের কারো নাম এখানে আমন্ত্রণ জানাবো সবাই যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব দ্বিতল এই সেতুটির ওপরের অংশ দিয়ে চলবে গাড়ি এরই মধ্যে পদ্মা সেতুতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করা হয়েছে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষকে রাজধানীর সাথে সরাসরি যুক্ত করবে সেতুর নিচের অংশে চলবে ট্রেন আগামী বছরের প্রথম প্রান্তিকে ট্রেন সার্ভিস চালু করতে চায় সরকার মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা এদিকে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণায় খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সেতু চালু হলে অর্থনৈতিক উন্নতি ঘটবে বলে প্রত্যাশা তাদের এদিকে দ্রুত গতিতে চলছে শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ মূল সেতুর পরে দুই প্রান্তের কার্পেটিং শেষ এখন চলছে রেলিং রেলিং পোস্ট এবং দুই পারে অস্থায়ী সাব স্টেশনে বিদ্যুৎ সংযোগের কাজ প্রস্তুত হচ্ছে আধুনিক টোল প্লাজাও তো এই প্রজেক্টের একটা অংশ হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি দীর্ঘদিন থেকে এখানে কাজ করতেছি সো এখন এটা শেষ পর্যায়ে এসে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে আমরা খুব সুখী পদ্মা সেতু উদ্বোধন করতেছে আমার কথা সুখী আর কেডা আমরা ভালোই আছি আর পদ্মা সেতু উদ্বোধন করতেছে এটা আমার খুশির ব্যাপার জাজিরা প্রান্তের দক্ষিণ ভায়াডাক্টে সোমবার বিকেলে কার্পেটিং সম্পন্ন হওয়ায় পদ্মা সেতুর সড়ক পথ পেয়েছে পূর্ণাঙ্গ রূপ 25 জুন সেতু উদ্বোধনের ঘোষণায় দারুণ খুশি পদ্মা পাড়ের মানুষ তাদের আশা সেতুটি চালু হলে এই অঞ্চলের মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে এক সময় এপারে আসতে হলে সন্ধ্যার পরে আর আসতে পারতাম না লঞ্চ চলতো না ফেরি ঠিক মতন চলতো না এখন যে কোনো সময় যাতায়াত করতে পারবো যে কোনো সময় আসা যাওয়া করতে পারবো এই পারের লোক অনেক খুশি
কারণ আপনার ফেরিতে লঞ্চে যেতে আমাদের অনেক কষ্ট হতো, এখন আর সেই কষ্টটা হবে না, আমরা এখন অতি তাড়াতাড়ি ঢাকা চলে যেতে পারবো। পদ্মা সেতু হওয়ার আগে আমার অনেক কষ্ট ছিল, এখন পদ্মা সেতু হয়েছে আমার অনেক ভালো হয়েছে। পদ্মা সেতুতে রোড মার্কিং চলছে পুরো দমে, দুই পারে নাম ফলক ও মুরালের কাজও শেষের দিকে। দীপ্ত, বার্তাকক্ষ। আগামী 5 জুন থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। মঙ্গলবার সচিবালয়ে তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানিয়েছেন, সৌদি আরব কর্তৃপক্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারেনি, এ কারণে 31 মের বদলে 5 জুন থেকে হজ ফ্লাইটের ব্যবস্থা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার বাংলাদেশ থেকে 57,585 জন হজে যাবার সুযোগ পাচ্ছেন। হজে গমনকারী বাংলাদেশের সকল হজ যাত্রী ডেডিকেটেড হজ ফ্লাইটে সৌদি আরব গমন করবেন এবং একই সাথে ঢাকায় তাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে। এমত অবস্থায় 31 মে 2022 তারিখের পরিবর্তে আগামী 5 জুন 2022 তারিখ হতে হজ ফ্লাইট শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি। যদি ফ্লাইট 5 তারিখ থেকে শুরু হয় সেক্ষেত্রে আমরা 5 তারিখ থেকে করতে পারবো, এবং সেই অনুযায়ী আমাদের পক্ষ থেকে যত ধরনের প্রিপারেশন, আমাদের টাস্কফোর্স তৈরি করা, ওইখানে যারা যারা কাজ করবে, তারপরে হজ অফিস, আমাদের বিমানবন্দর, সমস্ত কিছুতেই আমাদের প্রস্তুতিটা চূড়ান্তভাবে আমরা নিয়েছি। পিকে হালদারকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে আনার সুযোগ দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর জন্য দরকার ভারতের শীর্ষ পর্যায়ে যোগাযোগ বাড়ানো, তাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদারকে দেশে আনতে এরই মধ্যে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 2013 সালে বন্দি বিনিময় চুক্তির পর বেশ কয়েকজন অপরাধীকে আদান প্রদান করেছে দুই দেশ। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মনে করেন, সময় সাপেক্ষ হলেও আইনি প্রক্রিয়া শেষে ওই চুক্তির অধীনেই পিকে হালদারকে ফেরত আনার সুযোগ রয়েছে। আমরা আগে তো অন্যান্য ব্যাপারে কিছু কিছু দুষ্কৃতিকারীকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশে এবং আমরা এখান থেকে ভারতে ফেরত পাঠিয়েছি, কিন্তু লিগাল প্রসিডিউর যে ওরা যে ইডি থেকে অলরেডি করে ফেলেছে, সেই লিগাল এনফোর্সমেন্টটার মাধ্যমে ওদের আইনি প্রক্রিয়া যে বিচারটা হচ্ছে সেই বিচারটা হতে এটা এটা সময়ের ব্যাপার, মানে 6 মাসের বেশি আমি দেখি না যে লাগা উচিত। এজন্য দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার উপর জোর দিচ্ছেন সাবেক এই পররাষ্ট্র সচিব। মানে আমাদের নেগোসিয়েট করতে হবে উইথ নিউ দিল্লি, কিন্তু কলকাতার সাথে আমাদের কথাবার্তা বলা দরকার আছে, কি হচ্ছে না হচ্ছে কি খবর আমরা পেলাম। ইনভেস্টিগেশন মানে কি, যে ইনফরমেশন, এবং ইনফরমেশন হচ্ছে আমাদের জন্য অস্ত্র, সে অস্ত্র দিয়ে আমরা তাকে বিচার করব বাংলাদেশে আমাদের আইনে। পিকে হালদারকে ফেরাতে ইন্টারপোলে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দ্রুত তাকে দেশে এনে বিচার শুরুর আশায় দুর্নীতি বিরোধী সংস্থাটি। প্রক্রিয়া সহজলভ্য হোক দুঃসাধ্য হোক, আমাকে আইনের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, এটা সহজ আর অসহজের কোনো বিষয় না। আইনের প্রত্যেকটা স্টেপ আমরা ধারাবাহিকভাবে নিব এবং এখানে আমরা কাউকে কোনো ফেভার করবো না, কোনো কাউকে ভয় করবো না, যেভাবে আইন আছে সেইভাবে আমরা স্টেপ নিব। অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের 36টি মামলা রয়েছে। গত 14 মে পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক গোয়েন্দা দপ্তর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 11 জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। 1899 সালের 25 মে ভারতের আসানসোলে জন্মগ্রহণ করেন তিনি। মুখে জাতীয় কবি বলা হলেও এ সংক্রান্ত সরকারি গেজেট নেই। নজরুল ইনস্টিটিউট থেকে বিষয়টি নজরে আনা হলেও গত 5 দশকে এর প্রতিকার মেলেনি। বাঙালির কাছে কখনো তিনি চিরবিদ্রোহী কবি, কখনো প্রেমিক। তিনি কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে এই নাম। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে 1899 সালের 25 মে জন্মগ্রহণ করেন তিনি। সাহিত্যের সব শাখা ছাড়াও সঙ্গীতের জগতে ছিল তাঁর অগাধ বিচরণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে তাকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু। নজরুলকে স্বীকৃতি দেন জাতীয় কবি হিসেবে। সংবর্ধনা ও মৌখিকভাবে এই স্বীকৃতি দেয়া হলেও তখন লিখিত গেজেট প্রকাশ করা হয়নি।
গত ৫০ বছরেও জাতীয় কবি স্বীকৃতি গেজেটভুক্ত না হওয়াকে দুঃখজনক বলছেন বিশিষ্ট জনেরা। এখনও হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। আমি নজরুল ইসলামের নির্বাহী পরিচালক থাকার সময় আমি তৎকালীন সরকারের কাছে এটা বলেছিলাম এবং পরেও বলেছি, এখনও বলছি, বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যখন আমি চাকরি করছি তখনও বলতে চাই, কাজী নজরুল যে আমাদের এটা যে আমাদের তিনি জাতীয় কবি, এটা সর্বজন স্বীকৃত, এটা গেজেট হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অনেক 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 বেশি সংস্কৃতি বান্ধব একজন মানুষ। আপনি নিজের হাতে করে তাকে খুব অল্প দিনের মধ্যে আপনি প্লিজ তাকে গেজেটভুক্ত করে নেন জাতীয় কবি হিসেবে বাংলাদেশের। বিষয়টি নিয়ে তাগাদা অব্যাহত আছে বলে জানিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। আলাদা একটি গেজেট হলে হতো, হয়তো একটু আরেকটু প্রশান্তি পাওয়া যেত, সবাই আরেকটু বেশি খুশি হতে পারতেন। আলাদা গেজেট এই জন্য সম্ভবত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করছেন। এই আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের আগে নির্বাহী পরিচালক মহোদয়গণ এই বিষয়ে সুপারিশ অনুরোধপত্র পাঠিয়েছেন মন্ত্রণালয়ে, নিশ্চয়ই উপযুক্ত কর্তৃপক্ষ এটা সহৃদয় বিবেচনায় হয়তো নেবেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট না ফেরার দেশে পাড়ি দেন বাঙালি জাতিসত্তার কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরঘুমে শায়িত আছেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর অনুষ্ঠান ঢাকাসহ সারা দেশে একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদ জানিয়েছেন, নজরুলের স্মৃতি বিজড়িত স্থান ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে এসব অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় রবীন্দ্র সরোবরে নানা অনুষ্ঠান মানা ছাড়াও সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয় এসব অনুষ্ঠান বাস্তবায়ন করবে। এবার মানকি পঙ্ক্স প্রসঙ্গ। আফ্রিকা মহাদেশের বাইরে এ পর্যন্ত ১৬টি দেশে ১৩১ জনের এ রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্য দেশগুলোতে বর্তমানে ১০৬ জন সন্দেহভাজন রোগী রয়েছে। মানকি পঙ্ক্স ভাইরাসের ধরন বদলের কোনো প্রমাণ নেই বলেও জানিয়েছে সংস্থাটি। আগামী কয়েক সপ্তাহে আরও বেশি মানুষের এই রোগ শনাক্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, কিন্তু তাদের দাবি ব্যাপক হারে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সামগ্রিক ঝুঁকি খুবই কম। এদিকে দেশে এখন পর্যন্ত কারো শরীরে মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। এ সময় জানানো হয়, গত ২৩ মে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বরাত দিয়ে গুজব ছড়ানো হয় দেশে মাংকিপক্স রোগে শনাক্ত হওয়া রোগী পাওয়া গেছে, যা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজনদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে। জেনোম সিকোয়েন্সিং করেছি করোনাতে, এখানেও যদি মাংকিপক্সের কোনো রোগী পাওয়া যায় কীভাবে কনফার্ম করব। আমরা পিসিআর এর ব্যবস্থা করেছি, জেনোম সিকোয়েন্সিং অফ ডিএনএ ভাইরাস এটারও আমরা ব্যবস্থা করেছি। তো আমার মনে হয় যে এই ধরনের কোনো রোগী পেলে একটু আইসোলেশন করব। আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের ২১ দিন পর্যন্ত আমরা আইসোলেটেড রাখবো। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন দীপ্ত সংবাদ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, ইভিএম এর ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে, এমন কোনো বক্তব্য কমিশন থেকে দেওয়া হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সাম্প্রতিক এই বক্তব্যের ব্যাখ্যা দিতে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিইসি বলেন, ইভিএম এর সক্ষমতা নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। আনিসুর রহমানের কথা কমিশনের বক্তব্য নয়। চিফ ইলেকশন কমিশনার এই ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না, কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এতে করে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে কমিশন এখনো সন্তোষজনক অবস্থানে পৌঁছাতে পারেনি বলে জানান সিএসি। ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো রকম চাপের মুখে আমরা মাথা নিচু করব না, করছি না। ইভিএম নিয়ে অন্তত 4-5টা মিটিং আমরা করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি এখনো। আরও মিটিং হবে পাবলিকলি, ওপেনলি ইয়া হবে, কারণ আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। নির্বাচনকে প্রশাসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। রাতে ভোটের অভিযোগ বিষয়ে সিসি বলেন, বর্তমান কমিশনের অধীনে দিনেই ভোট হবে। আপনারা বারবার অনেকে বলেছেন জনমনে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে, দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না, এটা আমরা স্পষ্ট উচ্চারণে বলতে চাচ্ছি। আমাদের সময় অন্তত এটাই উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে। আগামী নির্বাচন নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন আলোচনায় বসবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা যখন আপনাদের সাথে কথা বলি আমাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত, তবে এটা ঠিক। ভাইজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে 26 মে ঢাকার বাইরে সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হত্যার হুমকির প্রতিবাদে আগামী 26 মে 2022 বৃহস্পতিবার ঢাকা ব্যতীত, যেহেতু ঢাকায় হয়ে গেছে ইতিমধ্যে, সকল মহানগর ও জেলা সদরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে। গণতান্ত্রিক এই দেশে রাজনৈতিক কোনো কর্মসূচিতে কাউকে বাধা দেয়া হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কেউ রাস্তা বন্ধ করে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়। বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের অভিযোগ রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। স্বাধীন দেশ, এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত, এখানে রাজনীতির অঙ্গন সবসময় উন্মুক্ত। একটি রাজনৈতিক দল তার রাজনীতির মাধ্যমে সে আত্মপ্রকাশ করবে কিংবা এগিয়ে যাবে, এটাই আমাদেরও কাম্য। অনেকেই অনেকভাবে এই ধরনের প্রচারণা করেন এবং এইগুলি যে সবই আমি বলবো যে মানে প্রচারণার জন্যই তারা বলে থাকেন, এগুলির অনেক গুছের মধ্যেই সত্যতা নেই। কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার নিয়ে অনেকেই না বুঝে সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি আরও জানান, আগামী বছর থেকে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি স্টল থাকবে। ট্রেলার দেখে তো একটা চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করা যায় না, সেজন্য তো পুরো চলচ্চিত্রটা দেখতে হবে, পুরো ছবিটা দেখতে হবে। আর কিছু মানুষ থাকে সবসময় কিছু সমালোচনা করার জন্য, যে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, সেটিকে আমি খুব বড় করে দেখছি না। তবে আমি মনে করি যে এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন এবং কর্মকে নতুন প্রজন্ম সবাই জানতে পারবে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে, তবে পানি কমার সাথে সাথে ছড়াচ্ছে নানা রোগ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সুরমা ও কুশিয়ারে নদীর দুইটি পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জে কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে অনেক নিচু এলাকা এখনও পানিবন্দী হয়ে আছে। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শাহজাদপুর উপজেলার জালালপুর ও কুজুইরি ইউনিয়নের অর্ধ শতাধিক ঘরবাড়ি। দর্শকের এই সঙ্গে দীপ্ত সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, সময় থাকবে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, জাপানের টোকিওতে চলছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, কোয়াড জোটের সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই সম্মেলনে অংশ নিয়েছেন। এতে অবাধ ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কোয়াডের নেতারা। এছাড়া ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারকারী চীনকে মোকাবিলা করা এবং রাশিয়া সহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দূর করার বিষয়েও আলোচনা করেছেন নেতারা।
রাশিয়া দনবাস অঞ্চলে সামরিক অভিযানের তীব্রতা বাড়াচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ বাহিনী দনবাসে গণহত্যা চালিয়েছে এবং ওই অঞ্চলের সব কিছু ধ্বংস করার চেষ্টা করছে। কিয়েভ রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের জেরে জেনেভায় জাতিসংঘের একজন রুশ কূটনীতিক পদত্যাগ করেছেন। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে নিটো টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। পদ্মার নামেই থাকছে দেশের দীর্ঘতম সেতুর নাম, উদ্বোধন 25 জুন, দক্ষিণাঞ্চলে প্রাণ চাঞ্চল্য। হজ ফ্লাইট শুরু হবে 5 জুন, সৌদি আরবের ইমিগ্রেশনের কাজ হবে শাহজালাল বিমানবন্দরে। কাজী নজরুলের 123তম জন্মবার্ষিকী কাল, জাতীয় কবি বলা হলেও প্রকাশ হয়নি গেজেট। বিশ্বের 16টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত, দেশে আক্রান্তের খবর গুজব বলছে বঙ্গবন্ধু মেডিকেল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।